ومن سيد أعمالنا من يهدي الله ولا مُزِلَّلًا له ومن يزل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن خير الْحَدِيثِ كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة

لقد كان في قصصهم عبره عبره لاولي الالباب وقال الله تعالى في موضع اخر انما يعمر مساجد الله من امن بالله মুস্তিময় আরববাসী যে ইমানের জোরে মুষ্টিময় আরববাসী যে ইমানের জোরে তোমার নামের ডাঙ্কা বাজিয়েছিল দুনিয়াকে ইমান দাও সে তারাকি দাওসে শাতে হোক পুন নিখিল মুসলিম উপস্থিত এই মঞ্চের আমার যোগ্যতম সভাপতি সাহেব ঠান্ডা রাত্রিতে এলাকা থেকে ছুটে আসা আমার সামনের বাবজান ভাইবন্ধু অন্তর আলের অবলা ও খেলা আল্লাহ পাকের লাখ লাখ প্রশংসা যেই মহান আল্লাহ পাকের কৃপায় ঠান্ডাকে উপেক্ষা করে আরামকে বিসর্জন দিয়ে হাদিস করেনের অমীয়বণ সর্বনের জন্য ইস্টের সামনে বসে আছেন এই তৌফিক আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে দিয়েছেন তারপর আমরা ধর্মের গুরু মামিন আদুল্লাহাদ মোহাম্মদ তা সাল্লাহি সাল্লাম প্রতি শতকোটি শান্তির দ্বারা বর্ষিত আল্লাহ সাল্লামে কালে ভাবজান ষড়যন্ত্র ফলটা সামায়িকের জন্য খুব ভালো লাগে দীর্ঘায়স্ত হয় না হাসাদ হিংসা করে তৃপ্তিভাবে যে আমি পেলাম শেষ পরিণামটা তার ভালো হয় না পৃথিবীর বুকের ইতিহাস উঠিয়ে যদি দেখা যায় তাহলে হিংসা হাসাদ এত বড়ো পাপ এত বড়ো অন্যায় এত বড় বড়ো আল্লাহ আল্লাপাকি বললেন হিংসা হাসাদ যেমন খড়ের পালাতে সেন্টির পালাতে কাঁড়ির পালাতে ফায়ারিং দিয়ে আগুন কিংবা দেশতালায়ের কাঠি মেরে আগুন লাগালে পুড়ে সমস্ত নকরি ভস্মীভূত হয়ে যায় সেরকম হাসাদ হিংসাতে মানুষের ভিতরের যে ইমানটা আছে সেই ইমানটা যে অনেকগুলো নেকি অর্জন করে থাকে সেটা ডিলিট হয়ে যায় আপনার মোবাইলের এমন কিছু অপশন আছে সেই অপশনে গিয়ে যদি ডিলেটা হাত পড়ে যায় তো মেমোরিতে যতগুলো আপনার সংরক্ষ সংরক্ষিত জিনিস আছে সমস্ত ডিলিট হয়ে যায় হিংসা করে হাসাদ করে জীবনে কেউ সাকসেসফুল হতে পারেনি এগুলো তো স্বাভাবিক ব্যাপার আমাদের পাড়া গ্রামে ভাইয়ের ভাইয়ের হিংসা বলেন জমি জায়গা নে হিংসা বলেন প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে হিংসা বলেন ভাইয়ের বোনের সঙ্গে হিংসা বলেন এটার পরিণামটা ভালো মনে করেন বলে আপনি হিংসা করেন কিন্তু পরিণামটা ভালো নয় বোনের জমি দাবিয়ে নিয়ে যেই কাজটা করেছিলেন আপনি আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে খাচ্ছে সাথে সাঁত আপনি তার পরিণামটা দেখতে পেলেন আলামিন আদেশ করছেন হাবিল কাবিলকে যে তোমাকে প্রথম নবী প্রথম মানুষের দুই সন্তান বানিয়েছি তোমরা করো কে উৎসর্গ করো আল্লাহ রবুল আলমকে সন্তুষ্ট করার জন্য আমার নৈকট্য লাভ করার জন্য আমার জন্য উৎসর্গ করো হাবিল এবং কাবিল দুইজনে উৎসর্গ করার জন্য মাঠে ময়দানে চলে গেল একজন ছাগল নিয়ে গেল আর একজন চাষবাস করত চাষবাসের খাদ্যদ্রব্য জাতীয় জিনিস নিয়ে গেল ধান নিয়ে গেল গম নিয়ে গেল আর ওখানে নিয়ে গিয়ে সেই সময়কার নিয়ম ছিল কি যে ওখানে কুরবানি করে সাথে সাথে আসমান থেকে আগুন আসবে আর আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দিয়ে ভুসিভূত করে দিবে তাহলে বুঝতে পারা যাবে যে হ্যাঁ এই লোকটার কুরবানি কবুল হয়ে গেছে এটা ছিল সিস্টেম হাবিলের কুরবানি আগুন দিয়ে পুড়ালো না কাবিলের কুরবানিকে হাবিলের কুরবানি আল্লাহ পুড়িয়ে দিলেন কাবিলের কুরবানিকে পুড়ালেন না আগুন আসলো না আসমান থেকে শুরু হয়ে গেল ভাই ভাই হাসাদ হিংসা আর হাসাদ হিংসা শুরু হয়ে এই কাবিল কি হাবিলকে মেরে ফেলে দিল কত বড় পাপ আর কত বড় অন্যায় কত বড় গুনহার কাজ যে আজ পর্যন্ত তাছাড়া এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত হত্যা হবে আর কেয়ামত থেকে হাবিল হাবিল হত্যার পর থেকে নিয়ে এখন পর্যন্ত যত হত্যা যত কাতাল হয়েছে সমস্তর গুনা সমস্তর পাপ কাবিলের ঘরে গিয়ে পৌঁছবে ফিফটি পারসেন্ট সম্মান দিয়েছে আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে ক্যাপাসিটি করে ক্যাপাসিটি করে আপনি গাড়ি করেছেন ঘোড়া করেছেন ট্র্যাক্টর আর ট্রলি করেছেন তার জন্য আপনার পড়োশিকে আপনার জন্য হিংসা করতে হবে আপনার পড়োশি আপনার ভাই হিংসা করে জি এটা তো ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা অনুদান ইউতিহেমেই আশা আল্লাহ বলছেন আমি যাকে চাই দিই তোমাকে দিলে হয়তো তুমি লোড নিতে পারতে না তার জন্য তোমাকে আমি দিইনি যেভাবে যেটা দিয়েছি ওটাতে সন্তুষ্ট হয়ে থাকো হিংসা হাসাত করতে যেও না জি আল্লাহ রাবুল আলেমিন আদমকে সম্মান দিলেন ইজ্জত দিলেন আর ওই আদমের আগে এমন একটা সম্মানীয় লোক ছিল ইজ্জতের লোক ছিল যেই লোকটাকে বলা হচ্ছে আল্লেমুল মালাইকা পৃথিবীতে যত ফেরস্ত আছে সমস্ত ফেরেস্তার সর্দার হলেন ওই মোয়াল্লামুল মালায়কার সর্দার কে উনি একজন মালিক আদমকে আল্লাহ সম্মান দিলেন মাটির মানুষকে সেজদা করার জন্য আদেশ করলেন এ শেষদা করল না খালাক্তানি নারিন ও খালাক্তাহ মিন তিন আমাকে আগুন থেকে সৃষ্টি করেছে আমার সম্মান আমার ইজ্জতের কাছে ওর ইজ্জত লাগে মানলো না আল্লাহ মিনহা রাজিম তুই জামনাথ থেকে এখনি বের হয়ে যাও লাকা দা কা নাকা দা কা হা না হা ফে কাসা চেহিম আমি বলছেন বান্দারে বিগত যতগুলো আমি কেসা কাহানি যতগুলো গল্প যতগুলো ইতিহাস আমি বানিয়ে রেখেছি শরীয়তের দৃষ্টিভঙ্গিতে আমি আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা ইতিহাসের পিছনে প্রত্যেকটা কাহানির পিছনে প্রত্যেকটা তারিখের পিছনে নিশ্চয় তোমার জন্য আমি জ্ঞান নিহত রেখেছি জ্ঞান খানা অর্জন করে না যে শয়তানকে কে পর্যন্ত লনাতে তক্ত হয়ে গেল আর হাবিল হিংসা করতে গিয়ে কাবিল হিংসা করতে গিয়ে সারা পৃথিবীর হত্যা যত হবে সমস্ত গুণার পাপটা ঘাড়ে চলে আসলো হেব হেব্রুন বলে একটা জায়গা ছিল সেই হেব্রুন জায়গাতে ইয়াকুব সালাম বসবাস করতেন ইব্রাহিমও বসবাস করেছেন হিব্রুন হিব্রুন জায়গাতে ফিলিস্তিনের মধ্যে পড়ছে সেই জায়গাটা হিব্রুন জায়গাটা ওই ফিলিস্তিনের মধ্যে হিব্রুন জায়গাতে বসবাস করতেন ইয়াকুব সালাম একদিন স্বপন দেখছেন স্বপন দেখছেন যে আমার সন্তানের ওপরে আক্রমণ করে দিয়েছে দশটা বাঘ আর দশটা বাঘ আক্রমণ করে দিয়ে নুচে নুচে খাচ্ছে হঠাৎ করে দশটা বাঘের মধ্যে একটা বাঘ রুখে দাঁড়িয়ে গেল আর রুখে দাঁড়িয়ে গিয়ে নটা বাঘ বাঘকে পরস্ত করে দিল আর যাহা পরস্ত করে দেওয়া ওই ছেলেটা পাহাড়ের নিচে গর্তের মধ্যে ঢুকে গেল পড়ে গেল চোখটা খুলল চোখটা খোলার পরে এইবারে তখন ভাবছে আল্লাহ এরকম স্বপ্ন দেখলাম তুমি আমার পরিবারকে পরীক্ষার মধ্যে নিমজ্জিত করেছ হাজত ইব্রাহিম আলাহ সাল্লামকে তুমি আগুন নিক্ষেপ করেছো রবীন্দন তুমি এশাদকে পরীক্ষায় ফেলেছ আমাকে তুমি পরীক্ষাতে ফেলছ এই পরীক্ষা তোমার কতদিন চলবে আমি কী স্বপ্ন দেখলাম এই স্বপ্নের তাবির কি হবে আল্লাহ এই স্বপ্ন তুমি খারাপ বলিও না খারাপ করিও না এই স্বপ্নটা তাবিরটা ভালো করিও ইউসুফ সুরা করুন আল্লাহ রাবুল্লা আলম বলছেন সুরা ইস্যুবে নাহানোনা আলা কাসাস। পৃথিবীর মানুষ আমি আল্লাহ রা আমি পৃথিবীর বুকে ইতিহাস তৈরি করেছি পৃথিবীর বুকে কাহিনী তৈরি করেছি পৃথিবীর বুকে কেসা বানিয়েছি মানুষের মধ্যে কেসা কাহিনী রয়েছে ইতিহাসের পাতা রয়েছে কিন্তু এক নম্বর ইতিহাস এক নম্বর কাহিনী এক নম্বর কেসা যেটা তুই পাবে সেটা ইসুফারে সালামের জীবনীতে পাবে ওর মতো সুন্দর কেসা সুন্দর কাহিনী জ্ঞানে 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 নিত হয়ে আছে ওই কেসার মধ্যে এরকম কেসা পৃথিবী ঋবুকে তুমি খুঁজে পাবে না লাকা দা ফি কাসাহিম এবরা তুম হুম দেখো জ্ঞানী মানুষের জন্য এই সাথে এই কাহানিতে জ্ঞান রয়েছে জ্ঞান উপলব্ধি করতে হবে হাদরাত ইয়াতু আলাহ সাল্লাম একদিন বসে আছেন হঠাৎ করে ছোট্ট ছেলে কুদ্দে কুদ্দে এসে বলছেন হিন্দি তো কাউ আব্বাজান আমাকে সূর্য চন্দ্রতে সাজদা করছে বলে বাবা বলছেন ব্যাটারে তুমি জানো না ভাই ভাইয়ের হাসার করে ভাই ভাইয়ের হিংসা করে পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীর হিংসা করে হিংসাটা হলো মহাপাপ আর হিংসা যারা করেছে জীবনে লাভবান হতে পারে নাই বটে তারপরও হিংসা করে থাকে ব্যাটারে তোমার ভাইদের সমকে তুমি স্বপ্নের কথা বলে দিন

শয়তান ষড়যন্ত্র করার জন্য শয়তান চক্র চক্রান্ত করার জন্য বসে বসে আছে আর এই শয়তানকে আল্লাহ রাবুর আহমিন রোগের রসে প্রবেশ করার ক্ষমতা দান করেছেন আল্লাহ তাকে সুপার পাওয়ার দান করেছেন তোমার ভাইরা তোমার হিংসা করবে স্বপ্নের কথা তোমার ভাইদের সামনে বলে দিও না ইয়াকুব সাল্লামের দুইটাই স্ত্রী একটা ছিল লাইয়া লাইয়া বিনতে লাইয়ান বাবার নাম লাইয়ান লাইয়া বিয়ে করেছিলেন সন্তান হয়েছিল দশ ভাই আর লাইয়ান যখন মরে গেল তখন আকবাহাম আবার বিয়ে করলেন কাকে করলেন রাহিল কে করলেন কেউ রাখিল বলছে কেউ রাহিল বলছে নামে নিয়ে কোনো বিয়ে নাই এর মতো সূক্ষ্ম কেসাই এর মতো কাহানি কোথাও আর আপনি খুঁজে পাবেন না লম্বা আমি থেকে কিছু জন্য সুরাতে বিয়ে যখন করলো তো দুটা সন্তান হলো একটা হলো বিনিয়ামিন আর একটা হলো ইসুফ আলাইহিস সাল্লাম ইসুফ আলাইহিস সাল্লাম হলেন আর বিনিয়ামিন হওয়ার পরে মা মারা গেল মা যখন মরে গেল তখন ফুফুর কাছে ইসুফ আলাইহিস সাল্লাম লালন পালন হলেন সুন্দর চেহারা ভদ্র ছেলে নম্র ছেলে ইয়াকুব আলাই সাল্লামের বোন ইউসুফ আলাহ সাল্লামকে বাড়িতে নিয়ে চলে গেলেন আর ওখানে লালন পালন শুরু হলো হাজার ইউসুফ আলাহ যে ইয়াকুব আলাহ সাল্লাম ছেলেকে ছাড়া থাকতে পারে না ওখান থেকে নিয়ে চলে আসলো বোনের বাড়ি থেকে এই দশখানা ছেলে বাবার কাছে এসে বলছেন আর সেলমানা আর শিল মানা আবা যেমন আপনি ইসুফকে ভালোবাসেন দেখতে সুন্দর হারা আল্লাহ রাব্বুল আলমিনের নবী বলছেন ইসুপ কত সুন্দর সুন্দর ছিলেন সারা পৃথিবীতে যত সৌন্দর্য রয়েছে সমস্ত সৌন্দর্যের মধ্যে অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইসুকে দান করে গেলে বাবা পাগল ফুফু পাগল ভাইয়েরা পাগল ভাইদের মনের মধ্যে শয়তা নেওয়া শো দিয়েছে দেওয়ার পরে বলছে তোমার ভাই এত সুন্দর তোমার বাবা তাকে ভালোবাসে তোমার ফুপু তাকে ভালোবাসে অন্য অন্য গ্রামবাসী ভালোবাসে সবাই তাকে ভালোবাসে না না তোমরা যদি তোমার বাবার ভালোবাসা চাও রাস্তা থেকে তাকে সরিয়ে দাও কোনো বাবা ছোট বেটাকে ভালোবাসে না কোনো বেটা ম্যাচ কোনো বেটাকে ভালোবাসে আর কোন বেটা বুড়ো বেটাকে ভালোবাসে বুকে হাত দিয়ে বলেন তো বাবার সেবা কোন বেটাতে করে মার তত্ত্ববধন কোন বেটাতে করে আপনি মনে মনে গবেষণা করেন আর আমি আপনাকে কোরআনের ভাষাতে বলবো কোন ভাইটা ভালো হয় বড় ভাই সারা জীবন ধরে সংসারটাকে আপনাকে ধরে রাখলো ব্যবসা করে বাণিজ্য করে কত কি করে জমি চাষবাস করে ভিন্ন যখন হচ্ছে ছোট ভাই ওই ভাগ পেলো মেজো ভাইও ওই ওই ভাগ পেলো বড় ভাই ওই ভাগ পাচ্ছে তোমার বড় ছেলে যে দশ বছর ধরে সমস্তকে লেখাপড়া করিয়েছে বোনের বিয়ে দিয়েছে বাড়ি গাড়ি সমস্ত কিছু করেছে ও আর মজুরি গেল কোথায় গেল কালা ও সাত হোমা আহম আলাম আল্লা সমস্ত ভাই মিলে জুলে ইয়াকো সালামার কাছে গিয়ে বলছেন আর সেল হো মান ছোটো ভাইটাকে তুমিও ভালোবাসছো আমরাও ভালোবাসছি সবাই ভালোবাসছে তো এই ভালোবাসা আমরা যখন মাঠে চলে যাচ্ছি দিন মাঠে ছাগল চড়াচ্ছি মেষ চড়াচ্ছি চাষবাস করছি অনেক কিছু করছি তো আমার ভাই আমাদের থেকে দূরে থাকছে তা আমাদের সঙ্গে দিয়ে দেন আমরাও তাকে নিয়ে যাবো নিয়ে যখন খেলাধুলা করবো আমাদের সাথে খেলবে এ করবে এল আব আর তা খেলাধুলা করবে ছাগল মেষ চরবে চলাবে দেখবে ভালো লাগবে দিয়ে দাও একু বলছে না এই ছেলেকে দেওয়া যাবে না বলছে দাও তুমি চিন্তা করিও না বাপকে বুঝিয়ে ছেলেকে নিয়ে চলে গিয়ে বন জঙ্গলে গিয়ে ওখানে খেলতে তো নিয়ে যায়নি হিংসার প্রেমে পড়েছে হাসাদের জালে ফেসেছে আল্লাহ ওয়াশ বে সোফে সো না কয় প্রকার আপনি ভেবেছেন এক প্রকার শয়তান না বা তিন প্রকার শয়তান আল্লাহ রা বললাম ওই এমন একখানা সুরা যে এই সুরাখানাকে প্রতিদিন নমাজের মধ্যে আপনি পড়ে থাকেন সেই সুরার নাম হচ্ছে সুরাত উন্নাস

আহমান কাল অনন্ত অনন্তকালের যিনি তত্ত্ব তার গলায় পরিয়ে দেওয়া হয়েছে আর সেই সময় করা হয়েছে আমার সন্তান সন্ততিকে বিভ্রান্তি করে সাথী মানে জাহান নামে নিয়ে যা তোর ক্ষমতা থাকলে নিয়ে যা জি ওখানে শয়তানের একদম পুরো ডিটেলসটা বর্ণনা করা হয়েছে আর এখানে এসে আর দুটা শয়তানের কথা আল্লাহ বলছেন বান্দারে আমার মালওন শয়তান কে আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তান বানিয়েছি আর আরো দুইখানা শয়তান রয়েছে মানুষের মধ্যে শয়তান জিনের মধ্যে শয়তান ইসুপের 10 খানা ভাই শয়তানের কাজ করলো শয়তানের পরিকল্পনা পড়ে গিয়ে ভাইকে অপহরণ করে মিথ্যা অপবাদ লাগিয়ে নিজের গায়ের জামাটাকে খুলে দিয়ে ছাগল কুকুর জবাই করে দিয়ে তার রক্ত জামাতে মাখিয়ে দিয়ে ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিবে বাপকে ভালোবাসে বাব ভালোবাসে ভাইকে আমরা ভালোবাসা পাই না এই হাশাদ আর হিংসাতে পড়ে এমন পরিস্থিতি হলো কে বলছে উক্তলহু ইসুবকে কাটা কেটে দাও হত্যা করে দাও রাস্তার কাঁটা রাস্তা থেকে সরিয়ে দাও আরজন বলছে না 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 আলকো ফি গাবাতিল যববে তাকে অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করে দাও কেউ বলছে বন জঙ্গলে গাছে বেঁধে দাও বাঘে খেয়ে নিবে কে বলছে না না মাটি খুঁড়ে চিন্দায় দফন করে দা পৃথিবীকে সবচেয়ে বড় শত্রুকে জানেন ভাই পৃথিবীকে সবচেয়ে বড় শত্রু হয়েছে ভাই আর পৃথিবীকে সবচেয়ে বেড় বড় মিত্র সব সেটা সেটা হচ্ছে ভাই দেখবে ভাই মারবে ভাই একবার যদি ফিরে দেখবে মেয়ের মারবে তো আরেকবার ফিরে দেখবে এর নাম হচ্ছে ভাই জি ওইখান থেকে শুরু হয়ে গেছে হাজার আদবের দুই সন্তান থেকেই শুরু হয়ে গেছে নিজের সহদরা ভাইকে নিজের মায়ের পেটের ভাইকে হত্যা করে দিয়ে কখন দহন করতে পারে না যে আল্লাহ রাবুল আলমী তখন কাক পাঠালেন একটা কাক গোরাব কাককে পাঠালেন আর ওই কাক দুই কাকে লড়াই করলো লড়াই করে এক কাক মরে গেল এই জীবিত কাক তখন পা দিয়ে মাটি টেনে ভাই কাককে দহন করছে এই কাবিল তখন দেখছে যা হায় 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 করলাম তো করলাম কি নিজের ভাই